আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো। আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি মাহফুজা আমিন এবং আপনাদের সবার প্রিয় আমার লক্ষ্মী সোনামণি আয়াত। এই যে দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি, আসলে এটা আমার গতকালকের ব্লগ ছিল। আয়াত ঘুম থেকে ওঠার পরে ইভিনিংয়ে আমি ওকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্টে যাব। ওর শরীরটা একটু খারাপ করেছে, সর্দি এবং কাশি হচ্ছে, তো ভাবলাম ওর ফাস্টফুড যেহেতু অনেক বেশি পছন্দ, দেখি একটু খাওয়াই নিয়ে আসি যদি ও খায়। তো এই কারণেই চলে এলাম একটা রেস্টুরেন্টে। দেখেন নাম হচ্ছে রংধনু। শুধু ওকেই খাওয়াবো না, আমি রেস্টুরেন্টের রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমরা কী কী করলাম দেখবেন এবং রিভিউটাও শুনবেন, যেন আপনারা ভবিষ্যতে রংপুরে কেউ আসলে ডিরেক্ট এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। আমরা অনেকবারই এই রেস্টুরেন্টে এসেছি, ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে করব। আমরা যখন রেস্টুরেন্টে ঢুকি তখন পুরো রেস্টুরেন্ট একদম বুকড ছিল, মানে সবাই সব জায়গায় বসা, একটা টেবিল শুধু ফাঁকা ছিল, আমরা সেখানে বসেছি। আয়াতের সেটা একদমই পছন্দ না। আয়াত যে টেবিলটা পছন্দ করে সেটার পাশের টেবিলটা, কিন্তু ওটা অলরেডি কেউ ছিল। তা আমরা ওখানে বসে একটু পরেই, 5 থেকে 7 মিনিট পরেই হচ্ছে সেই টেবিলটা আমরা পেয়ে যাই। এই যে সেই টেবিলটা একদম কর্নারে, আয়াতের এটা ফেভারিট একটা টেবিল। ও এখানে বসে এবং এখান থেকে বাইরের ভিউ দেখা যায়। ও সবসময় কর্নারে বসে ও রাস্তায় গাড়ি বা আদার্স সব কিছু দেখে, তো এই কারণেই হচ্ছে আমরা লাকিলি এই টেবিলটা পেয়ে যাই। চলুন দেখা যাক আমরা কী কী করলাম এবং সাথে পুরো রেস্টুরেন্টটাকে একটু দেখা যাক। তোমার প্রত্যেক দিন বার্থডে হয়? জুতা অর্ডার করছে, এখনো আসে নাই তো। কখন আসবে? ওটা তো দেরি আসবে, 15 ডেজ লেটার। দিয়েছি তো, অর্ডার তো দিয়ে দিয়েছি বাবা। ও এনাদের তো আইসক্রিম নাই বাবা, আইসক্রিম নাই, শুধু ছবি রেখে দিয়েছে। আর আইসক্রিম ওরা এখন আনে নাই, এখন তো উইন্টার, ওরা ওরা কালকে নিয়ে আসবে। হ্যাঁ, তুমি কি খেতে এসেছো? হাইকার। হাইকার আর কি জিনিস? হাইকার। হাইকার কি জিনিস? তাকাও তাকাও, এটা কাও
ওইটা এইখানকার বাবা, এই টেবিলে দাও, আমাকে দাও। এটা কি খোলা? এই না না না, ওখানে না, আমি আমি দিচ্ছি। দাদা দাঁড়ো এক মিনিট, এক মিনিট, হাত হাত দিয়ে মুছে না। আবারও ফিরে এলাম। আয়াত আর আমার কথোপকথন আপনারা দেখতে পেলেন স্ক্রিনে, আর ও কীরকম দুষ্টমি করছিল সেটাও আপনারা দেখতে পেলেন। যাই হোক, আমি আয়াতের জন্য একটা পিজা স্লাইস অর্ডার করে দিয়েছি, এটা ওর অনেক বেশি পছন্দ, কিন্তু শেষ পর্যন্ত আমি ওকে এটা খাওয়াতে পারবো না, আসলে ওর মুখে একদমই রুচি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ জুস, এটাও সে নিজের পছন্দ অনুযায়ী অর্ডার করে দিয়েছিল, কিন্তু একটু মুখে দেওয়ার পর সে এটাও খাবে না, বাকিটা আমাকেই শেষ করতে হবে। আর আমি আমার জন্য একটা বার্গার মিল নিয়েছিলাম, বার্গার কসলো ফ্রাইস উইথ ড্রিঙ্কস, পুরোটাই একটা মিল ছিল এবং পুরো খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল। আমি কত কম প্রাইসে এই ডিনারটা শেষ করলাম, আসলে ডিনারই বলবো, এখন 7:30 বাজে আর দেশের বাইরে 5টা থেকে 7টার মধ্যে ডিনার শেষ করে ফেলে ওরা, তো আমি এটাকে ডিনারই বলবো। যাই হোক, আমি কত কম প্রাইসে ডিনারটা শেষ করেছি বা খেলাম এটা আমি একটু পরেই আপনাদেরকে জানাবো, এবং আপনারাও অবাক হয়ে যাবেন যে আমি এত কম প্রাইসে এত সুন্দর একটা ডিনার শেষ করলাম। আর সাথে হচ্ছে আমরা দেখব এই পুরো রেস্টুরেন্টটা কীরকম করে সাজিয়েছে। আচ্ছা আমি বলে দিচ্ছি আঙ্কেলটাকে, ধরো দাও, ও একটু ফিস দেখবে, হ্যাঁ কিছু বলো না, লজ্জা করতেছে না বাবা, কিচ্ছু বলবে না, আমি কিচ্ছু বলবো না, যাও ওখানে যাও, কিছু বলবে না, তাড়াতাড়ি আমরা
এবার একটা দুধ দিয়ে গিয়ে দেখে আসবা যে বড় ফিশটা কি করতেছে আর ছোট ফিশটা কি করতেছে। এখানেই থাকে, শপেই থাকে। এখানে থেকে যায় না। তোমাকে তো আমি ডাক দিয়ে গেছে না, তোমাকে তো চিনে বললাম, এখানকার আঙ্কেল তো তোমাকে চিনে, তুমি এতবার আসছো তোমাকে চিনে। এই যে নাও, তুমি এটা তুমি মুখে দিয়ে তারপর আবার ওর মাছটা দেখে আসো তো কি করতেছে। ও ফিশ, আচ্ছা ঠিক আছে যাও ফিশ দেখে আসো। দেখি ওখানে দেখে দেখে তুমি হা করো তো, তোমার খাওয়া সবাই দেখবে তো, এখন বলবে এখন আল্লাহ এক লক্ষ্মী সোনা আয়ের সুন্দর করে খাচ্ছে এটা বলবে। আচ্ছা আমি চোখ বন্ধ করবো, তুমি খাও। হ্যাঁ এই যে দেখো আমি চোখ বন্ধ করছি, এটা করতে দেখলেন তো কতভাবে আমি তাকে ট্রাই করলাম খাওয়ানোর, কিন্তু সে অল্প একটু ছাড়া আর কিছুই খেলো না। যাই হোক, এদিকে আমার বিল চলে এসেছে এবং দেখেন আপনারা নিজের চোখে যে আমি কত কম প্রাইসে একটা ডিনার শেষ করলাম। হ্যাঁ, আমার কাছে এটা কমই মনে হয়, অন্যান্য রেস্টুরেন্টের থেকে এটা আমার কাছে কমই মনে হয়েছে। এবং তাদের খাবারের কোয়ালিটি এবং প্রাইজিং প্লাস বিহেভ সব কিছুই আমার কাছে ভালো লাগে। আমাকে যদি মার্কিং করতে দেয়া হয় তাহলে আমি 10 out of 10 দিয়ে দিব। আর এদিকে দেখেন আমি আয়াতের যে খাবারটা ছিল ওটা আমি টেকওয়ে নিয়ে নিয়েছি, দেখি বাসায় গিয়ে ওকে খাওয়াতে পারি কি না। আমাদের খাওয়া দাওয়া সব কিছুই শেষ, আয়াতকে রেডি করিয়ে নিয়েছি, এখন আমরা বের হব। আর একটা কথা, এদিকে দেখেন আমি একটু টিপস দিয়ে দিলাম যে সার্ভিস দিল, আমি গরিব মানুষ তাই আমি এটাই দিয়েছি। তবে এটা আমি শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে, আমি বলবো সে আরও বেশি দেয়। আমার হাজবেন্ড ধনী মানুষ, সে অনেক বেশি দেয়, কিন্তু আমি গরিব মানুষ দেখে আমি কম দিয়েছি। যাই হোক, হাজবেন্ড না কেউ, আর হচ্ছে না সিরিয়াসলি, এটা আমার হাজবেন্ডের কাছ থেকে আমার শেখা। আমি ও হচ্ছে এই ব্যাপারগুলো অনেক বেশি খেয়াল করে, ভালো লাগে এই ব্যাপারগুলো আমার কাছেও। অনেকেই হয়তো বা দেয় না, আবার অনেকেই দেয়, তো আমি আমার হাজবেন্ডের কাছ থেকে যেহেতু শিখেছি তো আমি দিয়ে দিলাম। আর এইদিকে আয়াত দেখেন যে ওর ব্যাগটা নিয়েছে, এই ব্যাগটা আমি ওকে যতই বেল্ট ছোট করে দিচ্ছি যে
তোমার হাঁটতে সুবিধা হবে, কিন্তু উনি ঝুলিয়ে নিবে, পায়ের পাতা পর্যন্ত চলে গেছে। আপনারা হয়তোবা খেয়াল করেছেন, আমি ছোট করে দেওয়ার পরও সে মাতবুড়ি করে আবার সে এটাকে বড় করে নিয়ে ঝুলিয়ে নিয়েছে ঘাড়ে। দেখেন ওর হাঁটতে কি প্রবলেম হচ্ছে। আর এইদিকে স্ক্রিনে দেখেন একটা অ্যাকুরিয়াম ছোট্ট, এখানেই ফিশ আছে। আর ও এখানে আসলে জাস্ট এই ফিশটার কাছে আসবে, যাবে আসবে যাবে, এরকম করে খেলবে। তো এই যে দেখেন এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আশা করি আপনারা রিভিউ পেয়ে গিয়েছেন। যারা উত্তরবঙ্গে বাইরে থাকেন, রংপুরের বাইরে থাকেন, আপনারা রংপুরে আসলে নির্দ্বিধায় এই রেস্টুরেন্টে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ঠকবেন না। আমার পক্ষ থেকে আমি পার্সোনালি আমার রিভিউটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আপনারা আসলে অনেক বেশি এনজয় করবেন। আর হ্যাঁ, সব কিছু আপনাদের ভালো লাগবে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে আমার মনে হয় আপনারা ডিসলাইক করবেন না। তো চলেন দেখি আমরা আর কি কি করলাম। রেস্টুরেন্টের নিচেই ওদের আরেকটা ডিপার্টমেন্ট ছিল ড্রেসের, তো আমরা ওখানে একটু ভিজিট করে নিলাম। আর বাসায় যেতে যেতে সে তাকাচ্ছিল একটা চিপসের দোকানের দিকে, মানে চিপস নিবে না, সে কি নিবে দেখেন। একটা জিনিস নেওয়ার জন্য তার কত কথা, মানে ইমপ্রেস করতেই হবে আমাকে, ইমপ্রেস করে তার ওই জিনিসটা তাকে নিতেই হবে। এখন নিয়ে নিল দেখেন এটা। এইসব জিনিস আমি একটু কমে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওর পাপা আমার একদমই কোনো কথা শোনে না। ওর পাপা ও চাইলেই হচ্ছে ওকে কিনে দেয়। এখন আমরা বাসার দিকে হাঁটা শুরু করলাম। একটু সামনের দিকে হেঁটেই দেখবো ছোট্ট একটা ফ্রুটসের দোকান, তো বাসার জন্য কিছু ফ্রুটস কিনে নিব। একটা নতুন উইন্টারের ফ্রুটস চোখে পড়লো, এটার নাম হচ্ছে বরই, আপনারা সবাই চেনেন, আমার অনেক বেশি ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছিল দেখেন। তো যেহেতু উইন্টারে এখনও কেনা হয় নাই, আমার চোখে পড়লো, আমি নিয়ে নিলাম। আয়াত পাপা চোখে পড়লো ও এরকম নিয়ে নেয়, কিন্তু আমি আজকে নিয়ে নিচ্ছি। তো বড় এবং ব্যানানা নিয়ে আমরা বাসায় চলে যাব। আর একটা কথা বলে নিতে চাই, আমার এই ছোট্ট ফ্যামিলিতে যারা আমাকে জয়েন করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে নতুন দেখছেন এই ভিডিওর মাধ্যমে, এই কন্টেন্টের মাধ্যমে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব না করে যাবেন না। ভিউ বাড়িয়ে দিয়েছেন এজন্য ধন্যবাদ, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে লাইকটা প্রেস করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন আপডেটসগুলো আপনারা পেয়ে যান। আর যারা আমাকে পছন্দ করছেন প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন সেভাবেই সাপোর্ট করতেই থাকেন। আমিও ট্রাই করি আপনাদের সবাইকে সমানভাবে সাপোর্ট করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঠান্ডার মধ্যে নিজেকে প্রোটেকশনে রাখবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।